আসসালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ আয়োজিত ধারাবাহিক ক্লাস আমাদের পাঠশালায় সকল একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের পাঠ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুই নম্বর অধ্যায়ের প্রথম ক্লাস কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের উপর। তাহলে শিক্ষার্থীরা চলো দেখে নেই আজকে ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারব। কমিউনিকেশন সিস্টেমের ধারণা বর্ণনা করতে পারবে, আমি আজকে যা পড়াবো তা থেকে তুমি কমিউনিকেশন সিস্টেমের ধারণা বর্ণনা করতে পারবে, ডেটা কমিউনিকেশনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ডেটা কমিউনিকেশনের প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে এবং ডেটা ট্রান্সমিশন মোডের শ্রেণীবিভাগ করতে পারবে। সর্বপ্রথম আমি দেখে নেই ডেটা কমিউনিকেশন আসলে কি। ডেটা কমিউনিকেশনের ধারণা, কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ইলেকট্রনিক্স ডিভাইস থেকে অন্য ইলেকট্রনিক্স ডিভাইসে ডেটা বা ফাইল স্থানান্তর করার পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলে। স্টুডেন্টরা একটু ভালো করে খেয়াল করো, এই সংজ্ঞাটা কিন্তু আসে তোমাদের জ্ঞানমূলক হিসেবে যে ডেটা কমিউনিকেশন কি। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ইলেকট্রনিক্স ডিভাইস থেকে অন্য ইলেকট্রনিক্স ডিভাইসে ডেটা বা ফাইল স্থানান্তর করার পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলে। ডেটা কমিউনিকেশন করার জন্য আমার কিছু উপাদান দরকার, তাই সেই উপাদানগুলো হলো উৎস সোর্স, প্রেরক ট্রান্সমিটার, মাধ্যম মিডিয়াম, প্রাপক রিসিভার ও গন্তব্য ডেস্টিনেশন। এই পাঁচটা উপাদান দিয়ে আমাদের আসলে টোটাল ডেটা কমিউনিকেশন হয়ে থাকে। সেখানে আমি এখন চিত্রের মাধ্যমে সেটাকে বর্ণনা করব এবং প্রত্যেকটা উপাদানের বর্ণনা আমি মুখে বলে দিচ্ছি, একটু ভালো করে শুনবে। সোর্স উৎস, তুমি ডেটা পাঠানোর জন্য যে ডেটাটা তুমি কি করবে যে তৈরি করা লাগবে, তার জন্য একটা কম্পিউটার লাগবে বা একটা মোবাইল লাগবে। যেখানে তুমি ধরো সাপোজ আমি একটা টেক্সট মেসেজ, হ্যাঁ আমি চ্যাটিং করব, তার জন্য একটা মেসেজ, মেসেজটা যে কম্পিউটার বা যে মোবাইলে লেখা হবে সেইটা হচ্ছে সোর্স। দেন ট্রান্সমিটার, প্রেরক যন্ত্র, তোমার যদি তোমার কি বলে তোমার মোবাইলে বা তোমার কম্পিউটারে ইন্টারনেটই না থাকে তাহলে কি যাবে, তুমি চ্যাট করতে পারবে? পারবে না। তো ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্র যে কাজটা করে উৎস থেকে উৎসে, তুমি আরেকটু তোমরা জানো তিন নম্বর চ্যাপ্টারে যে কম্পিউটার সব কিছু বাইনারি সিস্টেমে রাখে, ডিজিটাল ফরম্যাটে থাকে, তাহলে আমার উৎসতে যে ডাটাটা থাকবে সেটা থাকবে ডিজিটাল ফরম্যাটে। হ্যাঁ, তো ডিজিটাল ফরম্যাটের ডাটাটা ট্রান্সমিটার যে কাজ করবে অ্যানালগ ফরম্যাটে রূপান্তর করবে। অ্যানালগ ফরম্যাটে রূপান্তর করে সে তারপরে ট্রান্সমিশন সিস্টেম মানে মাধ্যমে ছেড়ে দিবে। তো সোর্সে থাকলো কি ডিজিটাল ফরম্যাটে, ট্রান্সমিটার সেটাকে অ্যানালগ সিস্টেমে রূপান্তর করবে। কারণ হলো ট্রান্সমিশন সিস্টেম ডেটাটাকে অ্যানালগ সিগন্যালের হিসেবে গন্তব্যে পৌঁছে দিবে। তাহলে ডিজিটাল ফরম্যাটে থাকলে সেটা যেতে পারবে না, তাই ডিজিটালকে অ্যানালগ করে ট্রান্সমিশন মাধ্যমে ছেড়ে দিল। ওকে, এবার আসি ট্রান্সমিশন সিস্টেম বা মাধ্যম কোনটা। আমরা যখন মোবাইলে কথা বলি, তুমি খেয়াল করো মোবাইলে কথা বলতেছি তখন কিন্তু কথাটা কীভাবে যাচ্ছে, আসলে ওইটা ওয়্যারলেস মাধ্যমে যাচ্ছে, হ্যাঁ তারবিহীন মাধ্যম ব্যবহার করতেছে। কিন্তু যখন টেলিফোন ব্যবহার করি তখন কথাটা তারের মাধ্যমে যাচ্ছে, মানে তার মাধ্যমের মাধ্যমে যাচ্ছে। তাহলে মাধ্যম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তার মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো মাধ্যম ডেটা ট্রান্সফার করে কি সিস্টেমে, অ্যানালগ। হ্যাঁ, দেন মাধ্যম সেই ডাটাটাকে অ্যানালগ সিগন্যালটাকে গন্তব্যে, তুমি যাকে ডেটা পাঠাচ্ছ তাকে পৌঁছে দিবে। কিন্তু খেয়াল করো ডেটাটা কিন্তু অ্যানালগ সিগন্যালে গেছে, এখন যে ডিভাইস সেটাকে রিসিভ করবে ডিভাইস তো ডেটাটাকে বলছে ডিজিটাল ফরম্যাটে, তখন কি করার দরকার, অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করার দরকার।
আর সেই অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করব যে রিসিভার ব্যবহার করব সে তার নাম হচ্ছে মডেম দুইটা কথা একটা হচ্ছে ট্রান্সমিটার একটা হচ্ছে রিসিভার ট্রান্সমিটার ডেটাটাকে অ্যানালগ সিগন্যাল ডিজিটালকে অ্যানালগে করে আর রিসিভার অ্যানালগকে ডিজিটালে করে মজার ব্যাপার হলো এই দুইটা যন্ত্রই হচ্ছে মডেম এই দুইটা যন্ত্র হিসেবে কাজ করে মডেম তাহলে ট্রান্সমিটার এবং রিসিভারের উদাহরণ হচ্ছে মডেম যা ডিজিটালকে অ্যানালগের কাজ করে এবং অ্যানালগকে আবার ডিজিটালে রূপান্তর করে তাহলে উৎস হচ্ছে একটা কম্পিউটার বা মোবাইল যে কোনো যান্ত্রিক যন্ত্র ট্রান্সমিটার হচ্ছে মডেম ট্রান্সমিশন সিস্টেম বা মাধ্যমে হচ্ছে তার বা তার ওয়্যারলেস মাধ্যম সেখানে তার মাধ্যমগুলো কী কী আমরা দেখব ওয়্যারলেস মাধ্যমগুলো কী কী সেটাও আমরা পরবর্তীতে দেখব রিসিভারও হচ্ছে একটা মডেম যেটা অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করে এবং ডিস্টিনেশন হচ্ছে একটা ইলেকট্রনিক্স যন্ত্র যেটা কম্পিউটার বা সার্ভার এই হচ্ছে আমার ডেটা ট্রান্সমিশনের একটা উদাহরণ দিলাম সেখানে একটা কম্পিউটার থেকে এই যে মডেম তারপর হচ্ছে দেখো টেলিফোন লাইন সেখান থেকে আবার মডেম রিসিভ করতেছে দেন সার্ভার হচ্ছে গন্তব্য ঠিক আছে তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে ডেটা পাঠাই একটা বার্তা পাঠাই একটা মেসেজ পাঠাই সেই মেসেজ কি উৎস থেকে যা প্রেরণ করা হয় তাই বার্তা বার্তা হিসেবে টেক্সট অডিও ভিডিও ছবি নাম্বার ইত্যাদি ব্যবহৃত হতে পারে তাহলে আমাদের কম্পিউটার থেকে আমরা যে ডেটাটা পাঠাই সেটা হতে পারে কোনো লেখা কোনো ছবি কোনো অডিও বা কোনো ভিডিও বা এক্সেট্রা যে কোনো নাম্বারও হতে পারে কাউকে আমি টেলিফোন নাম্বার পাঠাবো মোবাইল নাম্বার পাঠাবো শুধু নাম্বার পাঠাই দিলাম ঠিক আছে এইগুলোই হচ্ছে গিয়ে সব ডেটা বা মেসেজ এবার আসি ব্যান্ডউইথ ব্যান্ডউইথ কথাটা শুনেছো অনেকে আমার কাছে মনে হয় শুনেছে ব্যান্ডউইথ কারণ যখন তোমরা ব্রডব্যান্ডের লাইন নিতে যাও বাসায় এখন যেহেতু ইন্টারনেটের যুগ তথ্য প্রযুক্তির যুগ ক্লাস আমরা লকডাউনের কারণে ক্লাস বন্ধ থাকলে বাসায় বসে ক্লাস করছি অনলাইন ক্লাস করছি তার জন্য আমাদের ইন্টারনেট দরকার আর ইন্টারনেট মানে একটু হাই স্পিডের ইন্টারনেটই দরকার একটু স্পিডটা বেশি কেন লাগবে যেমন আমি যখন ক্লাস নিই জুমে ক্লাস নেই আমার ক্লাসটা একটা স্টুডেন্ট যখন দেখে আমি একটা কথা বললাম সেটা যদি সে দুই মিনিট পরে শোনে তাহলে কিভাবে সে আমাকে আবার ফিরতে কোশ্চেন করবে তাই না যে ম্যাডাম আমি বুঝলাম না তো আমি যা বলতেছি সাথে সাথে যদি সে শোনে তাহলে কি হবে সে সাথে সাথে আমাকে কোশ্চেন করতে পারবে যে মিস এখানে বুঝি নাই আবার একটু বুঝিয়ে দেন এখানে কি লিখেছেন তো স্পিডটা হতে হবে এমন যে দ্রুত গতিসম্পন্ন আমি যা বলবো স্টুডেন্ট সাথে সাথে সেটাকে মানে দেখতে পারবে বা শুনতে পারবে ঠিক আছে তাহলে স্পিড ব্যান্ডউইথ ব্যান্ডউইথের সংজ্ঞাটা একটু দেখো প্রতি একক সময়ে যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায় সেই পরিমাণ বিটকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয় এটা জ্ঞানমূলক কোশ্চেন হ্যাঁ প্রতি একক সময়ে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বোঝো যে একক সময় বলতে কী বোঝায় পার সেকেন্ডে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায় সেই পরিমাণ বিটকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে এখন কেন বলতেছি বিট ট্রান্সফার তোমরা জানো কম্পিউটারে সব কিছু কিসে থাকে বাইনারি ফরম্যাটে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ বিট মানে জিরো আর ওয়ান এক একটা বিট তাহলে একটা মেসেজে অনেক বিট থাকবে একটা মেসেজের প্রত্যেকটা লেটার আট বিট নিয়ে থাকবে তাহলে ডেটা যখন একটা মেসেজ যখন পাঠাবো অনেকগুলো বিট ট্রান্সফার হবে তাহলে প্রতি সেকেন্ডে কয়টা বিট ট্রান্সফার হবে তা কি বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড হ্যাঁ ওকে এবার দেখো এর একক কী তোমরা যারা সায়েন্সে যারা অনেক কিছুরই একক আছে তেমনি এই স্পিডেরও একক আছে ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস বিট পার সেকেন্ড বিপিএস প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার করা যায় তাকে ব্যান্ডউইথ বলে তাহলে ব্যান্ডউইথের দুইটা সংজ্ঞা আমরা পেলাম হ্যাঁ যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার করা হয় তাকে ব্যান্ডউইথ বলে ওকে এবার আসি স্পিড একটু আগে বললাম যখন জুমে তুমি ক্লাস করবে তখন তোমার একটু হাই স্পিডের ইন্টারনেট লাগবে
তো সব সময় তো আমরা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করি না অনেক সময় দেখা যায় যে আমরা নরমাল কাজের জন্য ব্যবহার করতেছি স্পিডটা একটু অল্প হলেও হয় হ্যাঁ তো স্পিড কম বেশি হতে পারে তাই ব্যান্ডউইথ একটু এই স্পিডের উপরে ভিত্তি করে ব্যান্ডউইথ তিন ধরনের হয় ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রডব্যান্ড আবার বলতেছি ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রডব্যান্ড তিন ধরনের স্পিড সো আমরা বুঝতে পারতেছি যে কোনো একটাতে স্পিড একটু কম হবে কোনটাতে একটু মাঝারি হবে কোনটাতে একটু বেশি হবে তো ন্যারো ন্যারো ব্যান্ড ন্যারো কথাটা শুনি একটু সংকীর্ণ একটু ছোট হ্যাঁ ঠিক তাই এর স্পিডটা অনেক কম 45 বিপিএস থেকে 300 মানে 300 বিপিএস পর্যন্ত তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর একটা নৈবিত্তিক হ্যাঁ যে ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত একে সাব ভয়েস ব্যান্ডও বলে এর ধীর গতির ব্যান্ডউইথ এটি ধীর গতির ব্যান্ডউইথ ব্যবহার কোথায় করা হয় টেলিগ্রাফিতে এটি ব্যবহৃত হয় তাহলে ন্যারো ব্যান্ড সম্পর্কে কয়েকটা জিনিস জানলাম এর স্পিড জানলাম এটাকে আরও একটা কী নাম আছে সেটা জানলাম সবচেয়ে ধীর গতির হচ্ছে ন্যারো ব্যান্ড এবং এর একটা উদাহরণ জানলাম যে কোথায় ব্যবহার করা হয় টেলিগ্রাফিতে এবার আসি ভয়েস ব্যান্ড ন্যারো ব্যান্ড সবচেয়ে কম ব্রডব্যান্ড তোমরা যেটা নামটা শুনছো ব্রডব্যান্ড সবচেয়ে বেশি তো এর মাঝামাঝি হচ্ছে একটা হচ্ছে ভয়েস ব্যান্ড যে ব্যান্ডে 1200 বিপিএস হতে সর্বোচ্চ একটু খেয়াল করে দেখো সর্বোচ্চ 9600 বিপিএস দেখো এটাও কিন্তু বিপিএস 9600 বিপিএস 9600 বিপিএস কে বা আমরা আবার লিখতে পারি 9.6 কে বিপিএস ওকে হ্যাঁ কিলো বিট পার সেকেন্ড আর বিপিএস হচ্ছে শুধু বিট পার সেকেন্ড গতিতে যেটা ট্রান্সমিট করাকে বলা হয় ভয়েস ব্যান্ড তাহলে ভয়েস ব্যান্ডের এটা একটু বেশি আসে তোমরা যদি নৈবিত্তিক দেখো বোর্ডের নৈবিত্তিকগুলো খেয়াল করো কয়েক বছর এই এই ব্যান্ডউইথটা আসছে হ্যাঁ ভয়েস ব্যান্ড যে ব্যান্ডে 1200 বিপিএস থেকে 9600 সর্বোচ্চ হ্যাঁ 9600 বিপিএস পর্যন্ত গতিকে বলা হয় ভয়েস ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড এর ব্যবহার টেলিফোনে ব্যবহৃত হয় এটা টেলিগ্রাফি এটা টেলিফোন কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সমিশনে আমরা যখন কম্পিউটার থেকে প্রিন্টার প্রিন্ট করি তখন যে লেটারগুলো যায় না একটা একটা যায় তখন সেই স্পিডটা হচ্ছে গিয়ে ভয়েস ব্যান্ডের স্পিড ওকে এবার আসি ব্রডব্যান্ড ব্রডব্যান্ড তোমরা জানো আমরা নেট যখন কিনে এই ব্রডব্যান্ডের লাইন আনি যে ব্যান্ডে কমপক্ষে এখানে বলছি সর্বোচ্চ এখানে বলতেছি কমপক্ষে 1 Mbps মেগাবিট পার সেকেন্ড হতে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে তাকে ব্রডব্যান্ড বলে সর্বনিম্ন আমি এখানে লিমিট দেইনি কিন্তু খেয়াল করে দেখো লিমিট দেইনি সর্বনিম্ন 1 Mbps মানে ভয়েস ব্যান্ডের যেখানে শেষ তারপরে 1 Mbps থেকে কয়েক জিবিপিএস গিগাবিট পার সেকেন্ড হ্যাঁ পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় নাসা বিজ্ঞানীরা সেখানে হচ্ছে কি বলে সৌরজগতে এক সৌরজগৎ থেকে অনেক ডেটা এরা আদান প্রদান করে তখন কি আমাদের মতো এই স্পিডে আদান প্রদান করলে আসতে বছর পার হয়ে যাবে তারা অনেক উচ্চ গতিসম্পন্ন ব্রডব্যান্ড লাইন ব্যবহার করে ঠিক আছে তো তাই এখানে কোনো লিমিট দেওয়া হয় না উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে তাকে ব্রডব্যান্ড বলা হয় এর বৈশিষ্ট্য হচ্ছে কোয়েক্সিয়াল ক্যাবল অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে এই স্পিডে ডেটা ট্রান্সফার হয় অ্যান্ড ক্যাবল কোনটা কোয়েক্সিয়াল ক্যাবল কোনটা অপটিক্যাল ফাইবার ক্যাবল কোনটা আমি নেক্সট ক্লাসে তোমাদের ইনশাল্লাহ পড়াবো হ্যাঁ কোয়েক্সিয়াল একটু একটু বলে নেই আগে কোয়েক্সিয়াল ক্যাবল হচ্ছে তোমরা দেখেছো তোমাদের বাসায় যদি ডিশের লাইন থাকে এখন ডিশের লাইন সব বাসায় দেখা গেছে আছে টিভি থাকা মানেই ডিশের লাইন থাকা তো ওখানে যে ক্যাবলটা দেখবে একটু মোটা করে কালো ওই ক্যাবলটা হচ্ছে কোয়েক্সিয়াল ক্যাবল আর ফাইবার অপটিক ক্যাবল হচ্ছে তোমরা বাসার ব্রডব্যান্ডের লাইন ইদানিং বেশিরভাগই ফাইবার অপটিক ক্যাবল দিয়ে দেওয়া হয় তখন দেখতে পাবে সাদা একটা চিকন করে একটা ক্যাবল সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার ক্যাবল ওকে তাহলে এই ক্যাবলের মধ্য দিয়ে যে স্পিডে ডেটা ট্রান্সফার হয় সেটা হচ্ছে ব্রডব্যান্ড
ম্যাক্সিমাম সময় হচ্ছে দূরবর্তীতে ডেটা ট্রান্সফার করার জন্য এই ব্যান্ডের স্পিড ব্যবহার করা হয়। এবার আমরা জানব ডেটা ট্রান্সমিশন মেথড। মেথড মানে কি? প্রক্রিয়া মানে কিভাবে কোন প্রক্রিয়ায় সে ডেটাটা ট্রান্সফার করবে। ডেটা ট্রান্সমিশনের জন্য সিগন্যাল বিট ও ডেটা বিটগুলোর মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত বিশেষ পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে। আমি যখন ডেটাটা পাঠাবো, একটা বলছি একটা লেটার পাঠাতে গেলেও, একটা ক্যারেক্টার পাঠাতে গেলেও তাতে 8 বিট যাবে, তাহলে কোন বিটটা আগের, কোন বিটটা শেষের, আবার আমি যাকে মেসেজটা পাঠাবো সেই গন্তব্য, সেই ডেস্টিনেশন ডিভাইসটা বুঝতে হবে যে আমি মেসেজ যে কালেক্ট করতেছি কোথায় শেষ হবে, শেষটা কোথায়, আদৌ শেষ হয়েছে কি না। আসলে বিটের মধ্যে একটা সমন্বয়ের দরকার, যে এইটাই যে শেষ হলো যেন গন্তব্য কম্পিউটার সেটা বুঝতে পারে। ঠিক আছে, তো এর জন্যই আমরা একটা পদ্ধতি ব্যবহার করা হয়, তার নাম বিট সিনক্রোনাইজেশন। আর এই বিট সিনক্রোনাইজেশনের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা অ্যাসিনক্রোনাস, 2 সিনক্রোনাস, 3 আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। ওকে, তাহলে 3 ধরনের পদ্ধতি। এখন আমরা আস্তে আস্তে দুইটা পদ্ধতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস, এইটার বিস্তারিত পড়ব। অ্যাসিনক্রোনাস, একটু আগে খেয়াল করব আমি কোনটা পড়াচ্ছি, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস, কারণ দুইটার বৈশিষ্ট্য আলাদা। পরীক্ষায় যখন আসে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্য বা অন্য কোনো বৈশিষ্ট্য দিয়ে বলল এটা কোন ধরনের মেথড, তখন স্টুডেন্টরা একটু ভুল করে ফেলে, সিনক্রোনাসের জায়গায় অ্যাসিনক্রোনাস লেখে ফেলে, অ্যাসিনক্রোনাসের জায়গায় সিনক্রোনাস, তখন তারা যেটা পায় খুব সুন্দরভাবে লেখে বাট মার্ক পায় না, আমরা বাধ্য হই 0 দিতে। তুমি যদি অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য সিনক্রোনাসের লেখো তাহলে কি তুমি পাবে মার্ক? বলো পাবে না। তো একটু ভালো করে খেয়াল করো, আমি প্রথমে পড়াচ্ছি অ্যাসিনক্রোনাস। যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আবার বলতেছি ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ একটা একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়, তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো হয় অ্যাসিনক্রোনাস সিস্টেমে। খেয়াল করে দেখো, আমি যখন এই ল্যাপটপে টাইপ করব, যখন টাইপ করব, ধরো আমি MUBC টাইপ করব, যখন এমটা লিখি, এমটা সরাসরি স্ক্রিনে চলে যাবে, এম কি বসে থাকে UBC লেখার জন্য? বসে থাকে না, যখন এম আমি প্রেস করি এমটা আমার মনিটরে শো করে, চলে যায়। ইউ লিখলাম, ইউটা চলে যায়, বি লিখলাম, বি চলে যাবে, সি লিখলে সি চলে যাবে। তাই এখানে হচ্ছে কি, যে ক্যারেক্টার লেখা হবে সেই ক্যারেক্টারই চলে যাবে। হ্যাঁ, তো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হবে তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস। যেমন এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার, আমি এখানে লিখলাম ঢাকা, তখন ডি চলে যাবে, এইচ চলে যাবে, এ চলে যাবে, কে যাবে, একটা একটা করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা যাবে। এই ধরনের ট্রান্সমিশন সিস্টেমে প্রতি ডেটা ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট, একটু মনে রাখো যে আমি বলছি প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে 8 বিটের হয়, 8 বিটের হয় এই সিস্টেমে যে কাজটা করা হয়, আরও 2টা বিট অ্যাড করা হয়, 2 বা 3টা বিট অ্যাড করা হয়, একটা হচ্ছে স্টার্ট বিট আর একটা হচ্ছে স্টপ বিট। ঠিক আছে, একটা ক্যারেক্টারের সামনে একটা স্টার্ট বিট আর একটা শেষে স্টপ বিট দেওয়া হয়, তো স্টার্ট বিট 1 হলে স্টপ বিট 0। হ্যাঁ, পাঠানো হয় যার নিচে চিত্রে দেখা হলো। তাহলে আমি বলতে পারি অ্যাসিনক্রোনাসে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য বাড়তে আরও 2টা করে বিট লাগতেছে, তাহলে 8-এর সাথে আরও 2টা হচ্ছে 10 বিট করে এক একটা ক্যারেক্টার ট্রান্সফার হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য, প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা যে কোনো সময় গ্রহণ করতে পারে। যেমন আমি বললাম, যখন আমি টাইপ করব MUBC, এম টাইপ করলে সাথে সাথে চলে যাবে, হঠাৎ আমার একটা ফোন আসলো, ফোনে আমি কল রিসিভ করলাম, কথা বললাম, কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে তারপর দেন ইউ লিখলাম, ইউ চলে গেল, বি সি লিখলাম, চলে গেল।
দেখো কেউ কারোর জন্য অপেক্ষা করে না আর আমি যখন লিখব সেটা তখনই ট্রান্সক্রিপ্ট হবে কারোর জন্য ওয়েট করবে না ঠিক আছে আর দুই নাম্বার বৈশিষ্ট্যটা দেখো পরপর দুটি ক্যারেক্টার পাঠানোর মধ্যবর্তী সময় সমান না হয়ে ভিন্ন হতে পারে একটু আগে আমি যেটা বললাম যে একটা ক্যারেক্টার পাঠালাম দেন আমি একটু ব্রেক নিলাম আমার একটু ফোন আসলো বা কিছু আসলো তারপর পরেরগুলো লিখলাম তখন কী হলো দুইটার মধ্যে একটু সময় পার্থক্যটা বেশি হয়ে গেল হ্যাঁ প্রতিটি ক্যারেক্টার পাঠানোর শুরুতে একটি স্টার্ট বিট এবং একটা বা দুইটা স্টপ বিট দিতে হয় এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এখন এর কিছু সুবিধা আছে অসুবিধা আছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা যে কোনো সময় গ্রহণ করতে পারে ডেটা পাঠানোর জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না এটা একটু বোঝার ব্যাপার আছে কারণ তোমরা যেহেতু সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করো সৃজনশীলে কী হয় যে কোনো একটা বৈশিষ্ট্য দেওয়ার পরে সেই বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে বলে যে উদ্দীপকে উল্লেখিত ডেটা ট্রান্সমিশন মেথডটি কোনটি বর্ণনা করো তো ওখানে হয়তো বলা হলো যে এই ডেটা ট্রান্সমিশনে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না তাহলে কেন হয় না সেটা শুধু মুখস্থ করলেই হবে না একটু বুঝতে হবে যখন আমি কিবোর্ড থেকে টাইপ করি তুমি একটু খেয়াল করে দেখেছো কিবোর্ড থেকে টাইপ করলাম সাথে সাথে চলে যায় এটা কোথাও স্টোর করে থাকে না হ্যাঁ বললাম না কারোর জন্য নির্ভর করে না যে একসাথে আমি হই দেন একসাথে যাব তা না একটা ক্লিক করতেছি চলে যাচ্ছে তো এই সিস্টেমে কোনো স্টোর করে রাখার কোনো ডিভাইস লাগবে না সেটা কষ্ট অত্যন্ত কম হ্যাঁ এটা যেহেতু কোনো আরও বাড়তি কোনো ডিভাইস নেই কিছু নাই তাই এটা সেটা খরচ কম অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন অসুবিধা তাহলে অসুবিধাটা কোথায় সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের তুলনায় অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম আর সিনক্রোনাস তো পড়ি নাই তাই আর কি তোমাদের তোমরা হয়তো বুঝতেছো না তো সিনক্রোনাসটা আমি পড়ি তাহলেই তুমি বুঝবা যে এইটার থেকে এইটা ভালো না মন্দ ডেটা ট্রান্সমিশন গতি তুলনামূলক কম আসলে তুলনামূলক কম কার সাথে তুলনা করতেছে সিনক্রোনাস ঠিক আছে ডেটা ট্রান্সমিশন গতি তুলনামূলক কম প্রতিটি ক্যারেক্টারের সাথে স্টার্ট বিট পাঠাতে হয় এই ক্ষেত্রে যে অসুবিধাটা সেটা হলো আমি 8 বিট তো পাঠাবোই তার সাথে আরও দুইটা এক্সট্রা বিট তাহলে হয়ে গেল কত বিট 10 বিট ঠিক আছে যেখানে 8 বিট পাঠালেই হয় সেখানে আমার 10 বিট পাঠাতে হচ্ছে এটা হচ্ছে একটা অসুবিধা তাহলে এখন আমি সিনক্রোনাসটা বলি সিনক্রোনাসটা যদি বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটাকে প্রথমে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় এবং তারপর ডেটার ক্যারেক্টারসমূহকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে 80 থেকে 132টি ক্যারেক্টার নিয়ে একটি করে ব্লক গঠিত হয় এটা কোনটা তোমরা ইমেল পাঠাও হয়তো বা বড় কোনো টেক্সট মেসেজ পাঠাও যখন আমরা কাউকে মেসেজ পাঠাই একসাথে লিখি টোটাল মেসেজটা একসাথে লিখি টোটাল মেসেজটা লেখার পর দেন সেন্ড করি তাহলে এই যে মেসেজটা লিখলাম মেসেজটা তো কোথাও থাকতে হয় তাই না আমার পিসিতে বা মোবাইলে কোনো জায়গায় স্টোর করে থাকতে হয় তো এই স্টোর করার জন্য একটা স্টোরেজ ডিভাইস দরকার যেটা বলছিলাম অ্যাসিনক্রোনাসে দরকার নাই বাট সিনক্রোনাসে দরকার স্টোর করে রাখে দেন একসাথে ধরো অনেক লেটার আমি একটা বড় মেসেজ লিখে ফেলেছি ওইটাকে যখন আমি সেন্ড করব যে কাজটা হবে টোটাল যত বিট অত বিটকে ভাগ করে ছোট ছোট ব্লক বা প্যাকেটে রূপান্তর করবে এখন এক একটা ব্লক বা এক একটা প্যাকেটে থাকতে পারবে 80 থেকে 132টা ক্যারেক্টার ঠিক আছে 80 থেকে 132টা ক্যারেক্টার নিয়ে এক একটা ব্লক হবে হওয়ার পর দেন সে একটা একটা ব্লক ট্রান্সমিট করবে তাহলে একটা ব্লক ট্রান্সমিট হওয়া মানে 100 থেকে 132টার মতো ক্যারেক্টার চলে যাবে একসাথে তাহলে কি স্পিড বেশি না কম হবে স্পিড বেশি হবে এই জন্যই বলা হয়েছে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের জন্য যে সিনক্রোনাসে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম এবং স্পিড তুলনামূলক কম হ্যাঁ বোঝা গেছে হয়তো তো এখানে দেখো ট্রান্সমিটার রিসিভার ট্রান্সমিটার যে মেসেজটা তৈরি করবে সেটা প্রথমে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস দিয়ে রাখবে
তারপর সেটাকে ব্লক আকারে একটা একটা ব্লক রিসিভারে পাঠাবে এটাই হচ্ছে সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন তাহলে আমরা অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম দেখলাম ওকে তো তোমরা কি এখন এই দুইটার মধ্যে ভালো করে বুঝতে পেরেছো হয়তো বৈশিষ্ট্যগুলো আমি আরো কিছু কথাটা তাহলে বলে নেই পরপর দুটি ব্লকের মাঝখানে বিরতি সময় ভিন্ন না হয়ে সমান হয় কারণ যখন একসাথে লেখা হয়ে যায় তখন সেটা পাঠানোর সময় সেই ভাগ ভাগ করে তিনটা ব্লক পাশাপাশি পাঠিয়ে দিবে এর মধ্যে কোনো বিরতি সময় ভিন্ন হবে না এই ক্ষেত্রে স্টার্ট ও স্টপ বিটের পরিবর্তে প্রতি ব্লকের শুরুতে একটি হেডার ইনফরমেশন এবং শেষে একটি টেইলর ইনফরমেশন সিগন্যাল পাঠাতে হয় টেইলর সিগন্যাল ব্লকের শেষ নির্দেশ করে এবং ডেটার ভুল নির্ণয়ে সহায়তা করে আর এর বৈশিষ্ট্য হচ্ছে ব্লক আকারে ট্রান্সমিট করা হয় 80 থেকে 132টি ক্যারেক্টার নিয়ে একটি ব্লক তৈরি হয় পরপর দুটি ব্লক পাঠানোর মধ্যবর্তী বিরতি সমান হয় প্রতি ব্লকের শুরুতে একটি হেডার এবং শেষে একটি টেইলর ফাইল যেটা আমি অলরেডি তোমাদের বলেছি সেটা করা হয় আর সুবিধা অসুবিধা বলি যদি অ্যাসিনক্রোনাসের তুলনায় এর কি স্পিড বেশি দক্ষতা বেশি ঠিক আছে এই পদ্ধতি বেশি সুবিধাজনক বেশি পরিমাণ ডেটা ট্রান্সমিশনের জন্য এই পদ্ধতি সুবিধাজনক আর অসুবিধা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস লাগে তার জন্য ব্যয়টা বেড়ে যায় তো তোমাদের অনেকগুলো সুবিধা অসুবিধা অনেক সুন্দর করে দেখালাম বৈশিষ্ট্য দেখালাম তোমাদের এখন একটা বাড়ির কাজ থাকবে সেটা হলো অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য তৈরি করবে ঠিক আছে দুটার মধ্যে সুন্দর করে পার্থক্য তৈরি করে রাখবে আর আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে